Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. He jagatobashi, he sokol dharmobashi, he somosto musulligon. Ajke je alochonati apnader samne niye aslam, she alochonati jara bojhe nai, jara shune nai ebong jara eta bisleshon kore nai, tara obosshoi bolbe যে এটা কি করে মানতে পারি, এটা মানতে পারি না। তবে দেখেন কোরআন ও হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কোরআন হাদিস কিছু কিছু হাদিসে স্পষ্ট বলেছে, কিছু কিছু কোরআনের আয়াতে অস্পষ্ট বলেছে, স্পষ্ট বলেছে। এই জন্যই বলা হয়েছে সূরা হামিমের মধ্যে যে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। এই কোরআনের আয়াত এবং সহি আয়াতের সহি হাদিসের যে বিষয়গুলো, এগুলা জ্ঞানীদের জন্য, অজ্ঞানী বুঝবে না। আর অজ্ঞানী বুঝবে না বলে কি পড়বে না, না, এটা জ্ঞানীদের কাছে এটা পরামর্শ করে বুঝতে হবে যে আমি এই জিনিসটা বুঝি না, এই আয়াতে কি বলেছে আমি বুঝি না। তখন দেখা গেছে একজন জ্ঞানী সেখান থেকে রিসার্চ করে তাকে বুঝিয়ে বলবে। তো আজকে যে বিষয়টি আলোচনা করব, সেটি হলো যে মানুষ মরিলে পৃথিবীতে আবার জন্ম হয় কি না। তবে কোরআনের মধ্যে যদি এই কথাগুলো কোনো আয়াতে থাকেও, কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট। যদি সূরা হজ্জের মধ্যে যাই, যে আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলতেছে যে আমি মাটি থেকে আবার মানুষকে তুলব, কোথায়? সেটা হাসরের মাঠে। হাসরের মাঠটি কোথায়? হাসরের মাঠ শব্দের অর্থ কি? হাসর শব্দের অর্থ কি? যদি বলি যে হাসর শব্দের অর্থ যে হাসর মাঠ, তার মানে মরুভূমির মাঠ, বালুচর, তাহলে এখানে আজকে 1000 বা 1500 বছর আগে এখানে বালুচর আর বালুচর, মরুভূমি আর মরুভূমি ছিল। এখন মানুষ বেড়েছে, মানুষ বিল্ডিং করেছে, বাড়িঘর করেছে, এখন সেটাকে মরুভূমি বলে না। তাহলে হাসরের মাঠটি কোথায়? এখানেই। যেমন এই আরেকটু ইঙ্গিত করি যে হাসর শব্দের অর্থ মরুভূমি বা বালুচর, তাহলে হাসরের দিন ছেলে মাকে চিনবে না, মায়ের সন্তানকে চিনবে না, নিজের স্ত্রীকে, নিজের স্বামী চিনবে না, নিজের মেয়ে, নিজের মাকে চিনবে না, সেই হাসরের দিন। তাহলে এখন বর্তমানে লক্ষ্য করেন যে একটা বাবার যদি সাতজন সন্তান থাকে, এর মধ্যে চারজন সন্তানকে সম্পদটা একটু বেশি দিল, আবার তিনজন সন্তানকে সম্পদ কম দিল, তখন এই বাবাকে কিন্তু সেই তিনজন আর চিনবে না, যে এই চারজন সন্তানকে বেশি সম্পদ দিছে, আমাদেরকে কম দিছে, বাবাকে মেরে ফেলবে বা বাবাকে মানবে না। তখন বোঝা গেল যেই বাবা এত ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, এখন দেখা গেছে যে সেই সম্পদের জন্য নিজের বাবাকেও চেনে না, মেরে ফেলে, নিজের মায়েকেও চিনে না, মেরে ফেলে, নিজের সন্তানকেও চিনে না, মেরে ফেলে। তাহলে বোঝা গেল কি, যে আমরা বলে থাকি হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, আরে বাবা এখানেই তো চিনে না, স্বার্থের জন্য কেউ কাউকে চিনে না, গলায় ছুরি ধরে। পেপার খুললে, ইউটিউব খুললে, ফেসবুক খুললে আমরা দেখতে পাই যে নিজের সন্তানকে নিজে মেরে ফেলেছে, সন্তান নিজের পিতাকে মেরে ফেলেছে। তাহলে কিসের জন্য? স্বার্থের জন্য। কেউ কাউকে চিনে না, তাহলে সেটা কোথায় বলা হয়েছে যে কেউ কাউকে চিনবে না, ইয়ানাপসি করবে? সেটা কোথায়? হাসরের মাঠে। হাসরের মাঠ শব্দের অর্থ কি? আরবি পড়ি বলে আমরা বাংলা রিসার্চ করি না, যার ফলে আমরা হাসরের দিন বিচার হবে, হাসরের দিন আল্লাহ এটা করবে সেটা করবে, কিন্তু হাসর শব্দের অর্থের মধ্যে যদি যাই, তাহলে কিছু কিছু মানুষ বলে কি যে হাসর হইল মানুষ একার একাত্র করার জায়গাকে হাসর বলা হয়। তাহলে আমরা সকলে কি একাত্র আছি না? আমরা কি বন জঙ্গলায় থাকতে পারবো? তাহলে আমরা যারা আছি সবাই তো এখানেই আছি, একাত্র হয়ে আছি। আমার প্রতিবেশী আছে, আমার বউ বেডি স্ত্রী মা বাবা নিয়ে আমি একাত্র হয়েই তো আছি। এখন যে কথাটি বলবো, মানুষ পৃথিবীতে জন্মায় কিন্তু মৃত্যু হয় তার দেহটা, দেখা যায় সে আত্মার মৃত্যু নেই। এখন আত্মাকে সাজা দিতে হলে দেহের মধ্যে ভরতে হবে। তাহলে দেখা গেছে আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলেছে, আমি মানুষকে আবার মাটির সেই গেজা
রূপে আমি আমি আবার মানুষকে মাটি থেকে তুলে আনব। কেন, আমার মায়ের গর্ভে যখন আমি জন্ম নিয়েছিলাম তখন এই মাটির দেহটা তৈরি হয়েছে না, সেটা কোথায় এই গেজার মতো হয়েছিল, আমার মায়ের গর্ভেই হয়েছিল। তখন আমার মায়ের গর্ভে যখন আমি পৃথিবীতে জন্ম হয়ে এসেছি তখন পিছনের জিন্দিগির কথা আমার মনে নাই। কেন মনে নাই, এই একটা কথা বলা হয় এই মাথা বা হেড, এখানে আমার ব্রেন, এই ব্রেন মাটির ব্রেনটা সেই মাটির সাথে মিশে গেছে, আবার নতুন করে এই মাটির দেহটা মায়ের গর্ভে থেকে জন্ম হয়েছে। আমার মা নিজেই একটা জমিন আর আমার বাবাই হলো সেই জমিনের বীজ রোপণ করেছিল। তাহলে সেখানে এই বীজ থেকে বা বীজ থেকে আমার এই দেহের গঠন হয়েছে, তাহলে এটাও মাটির তৈরি। তাহলে কি হলো যে আমার জন্ম এখানেই হয়েছে, তাহলে মানুষ মৃত্যুর পরে আবার জন্মায়, আবার পৃথিবীতে আসে। কিন্তু এই কথাটা কোরআন হাদিস যারা পড়েছে তারা যে আয়াতগুলো পড়েছে এই অস্পষ্ট আয়াত, এই যদি স্পষ্ট হতো তাহলে বুঝে যেত, কিন্তু একটু আবরণ রাখা হয়েছে। কেননা সুরা হামিমের মধ্যে বলা হয়েছে কিতাবুন ফুসিলাত আজাতু কোরআন আল আরবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য, জ্ঞানী ছাড়া এই কোরআন বুঝবে না। তবে আমি মাদ্রাসায় পড়লে কি আমি জ্ঞানী হয়ে যাব? একটা পুস্তক পড়ে জ্ঞানী, আরেকটা হলো রুহানিয়াত জগতের জ্ঞানী, যে আল্লাহর সাথে যার সম্পর্ক হয়েছে, আল্লাহর রুহের সাথে যাদের সম্পর্ক হয়েছে একমাত্র তাদেরকেই বলা হয় রুহানি জগতের জ্ঞানী, আরেকটা পুস্তক পড়ে জ্ঞানী। যারা পুস্তক পড়ে জ্ঞানী তারা এই কথা বুঝবে না, আর তখন কি করবে আমার এই ভিডিওটি নিচে দেখ খারাপ লাইক করবে। তাহলে খারাপ যখন একটা লাইক করবে বা খারাপ অপছন্দ করলো কিংবা একটা কমেন্ট করলো, যে এই খারাপ কমেন্ট করলো, কেন করলো সে এটা বোঝে নাই। যাই হোক, এখন যে কথাটি বলবো, মানুষ কোন পাপে, একটা মানুষ কোথায় জন্ম নেয়, একটা মানুষ যখন তার কর্মকাণ্ড হবে খারাপ, কিরকম যে এই সংসারের মধ্যে একটা কথা বলে পেশ লাগাই দিছে, আবার ওই সংসারে গিয়ে আরেক কথা বলছে, তখন দেখা গেছে দুই সংসারের মধ্যে একটা পেশ লাগাই দিয়া, ঝগড়া লাগাই দিয়া সে দূরিকে বসে আছে, তাহলে দেখবেন ইঁদুরের কাজ কি, এই ঘরের কাপড় কেটে ওই ঘরে নিয়ে যায় আর ওই ঘরের কাপড় কেটে এই ঘরে নিয়ে আসে, তখন দুই সংসারের ক্ষতি করলেন। তখন কি হলো যে এরকম স্বভাবের কিছু মানুষ আছে যারা এ ঘরের কাপড় কেটে ওই ঘরে নেয়, ওই ঘরের কথা এ ঘরে বলে, ওই ঘরের কথা এই ঘরে বলে, তখন সংসারের মধ্যে একটা বিশৃঙ্খলা ঝগড়া সৃষ্টি করে দেয়। তখন এটা কার জন্য হয়েছে, ইঁদুরের স্বভাব যে মানুষের মধ্যে আছে তারা এগুলা করে। তখন এই পৃথিবীতে দেখা যায় যে বাস্তবেও ইঁদুর এই কাজগুলো করে, ভালো ভালো জিনিস কেটে ফেলে, এই ঘরের মাল সেই ঘরে নেয়, সেই ঘরের মাল সেই ঘরে নেয়, মানুষের ক্ষয়ক্ষতি করে। তখন বুঝতে হবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে উনি ওই ঘরের মধ্যে একটা কথা বলে আসছে, জানো তোমাকে সেই কথা বলছে, তুমি নাকি খারাপ, তোমার সদ্য গোষ্ঠী খারাপ, আবার ওনার কাছে গিয়ে বলতেছে যে ওনারা খারাপ, ওনার সদ্য গোষ্ঠী খারাপ, তখন তাদের মধ্যে একটা এমন একটা সৃষ্টি করে দিল, তখন কেউ কাউকে দেখতে পারে না, বিশৃঙ্খলা, আর আল্লাহ বলেছে আমি বিশৃঙ্খলাকারীকে দেখতে পারি না। তখন এই মানুষটি যখন মৃত্যুবরণ করে তখন এই পৃথিবীতে সে ইঁদুর হয়ে জন্মায়, কারণ সে ইঁদুরের স্বভাবগুলো করে এসেছে। এবং দেখা গেছে উইপোকাও কিন্তু মানুষের ক্ষতি করে, তা উইপোকারও যেরকম একটা স্বভাব, এরকম স্বভাবের কিছু মানুষ আছে যে তলে তলে অনেক কিছু কেটে ফেলে, কাঠ বা বিভিন্ন কিছু এগুলা কেটে নষ্ট করে দেয়। তখন বোঝা গেল যে কিছু কিছু মানুষ আছে যে উইপোকার স্বভাব, মানুষের ব্রেনের মধ্যে উইপোকার মধ্যে কিছু ঢুকিয়ে দেয়, যখন সেই মানুষটা নষ্ট হয়ে যায় তখন এই মানুষটা যে নষ্ট হলো এটার একটা অভিশাপ আছে, সেই অভিশাপে এই মানুষটা একদিন উইপোকাতে পরিণত হয়, মৃত্যুর পরে তার আত্মাটা উইপোকায় জন্ম নেয়। এবং দেখা গেছে কিছু কিছু মানুষ আছে, মানুষের আত্মসাত করেছে, মানুষেরটা লন্ডন করে খেয়েছে, মানুষের ক্ষতি করেছে, তখন সেই মানুষটাও এরকম একটা প্রাণী আছে যে এই গুণে গুণান্বিত সেই প্রাণীতে জন্ম নেয়। তাহলে এই কথার আরেকটা প্রমাণ আমি দেব যে হাদিস শরীফগুলো স্পষ্ট করে নেই, অস্পষ্ট রেখেছে, জ্ঞানীরা এখান থেকে তুলে নেয়, বুঝে নেয়। যেমন সেই হাদিসগুলোতে কী বলা হয়েছে যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে দোজকে নিক্ষেপ করার আগে পশুরূপ বানিয়ে ফেলাবে, মানুষ রূপে ফেলাবে না। তো মানুষ রূপে যে ফেলাবে না, কিন্তু আত্মাটা তো মানুষের ভিতরেই ছিল, কিন্তু তার কর্মদোষে সে পশু বানায় দোজকে নিক্ষেপ করা হয়েছে। আর দোজক শব্দের অর্থ কি, দোজক শব্দের অর্থ
অশান্তিময় স্থান, আর বেহেস্ত শব্দের অর্থ শান্তিময় স্থান। মানুষের জীবনে একটা স্বাধীনতা আছে, মানুষের জীবনে একটা আরামায়েশ আছে, কিন্তু একটা পশুর জীবনে অশান্তি আর আতঙ্ক। একটা কুকুর যখন একটা দোকানে একটা লোক রুটি খাইতেছিল বা ভাত খাইতেছিল, তখন দেখা যায় এভাবে তাকায় আছে, যদি দেয় তাহলে খাবে। তখন দেখা যায় পিছন দিয়ে একজন মানুষ এসে সেই কুকুরটাকে লাঠি চার্জ করে দিল, গরম পানি ছিটকে দিল। তার জীবনের কোনো স্বাধীনতা নাই, কখন লাঠি চার্জ আছে, কখন খাদ্য খাবে, কখন খাবে না। শীতের সময় মানুষ যখন ল্যাপ তোষক দিয়ে ঘুমাইতেছে, কিন্তু একটা কুকুর সে উঠানের মধ্যে বসে হু 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 করে কাঁদতেছে, আর সে বুঝতে পারতেছে যে আমিও কোনো জন্মে মানুষ ছিলাম, তখন আমার কর্ম খারাপ ছিল, আমি মানুষেরটা কেড়ে মেরে খাইতাম, তাই আজকে আল্লাহ আমাকে এই কঠিন সাজা দিয়ে আমাকে আমার আমাকে কুকুরের রূপ বানিয়ে সেই আত্মাটা কুকুরের ভিতরে ভরে দিয়েছে। এখন শীতে কষ্ট করে মানুষের কাছে খাবার পায় না, বা কোনো জায়গায় এক কুকুর আরেক কুকুরের সাথে ঝগড়া লাগতেছে, কোনো খাবারের ব্যবস্থা নাই, একটা খাবার পেলে চার পাঁচটা কুকুর এসে কামড়াকামড়ি করে। তাহলে এই জিনিসগুলো বিগত জন্মের যে যারা এই এই খারাপ করেছিল, তখন আল্লাহ কোরআনে বলেছে যে যে যা করবা ঠিক তাই পাবা। এখন তারা কুকুরের স্বভাব করেছিল, কেউ উইপোকার স্বভাব করেছিল, কেউ ইঁদুরের স্বভাব করেছিল, মানুষের ক্ষতি করেছিল, তারা সেখানেই জন্ম নিয়েছে। আর হাদিস শরীফ বলেছে যে মানুষকে যখন দোজখে নিক্ষেপ করা হবে, তখন মানুষ রূপে ফেলানো হবে না, তাকে পশু বানায় ফেলানো হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না? যাই হোক, এই কথাগুলো কেউ মানবে কেউ মানবে না, কেউ যদি না মানে আমার কিছু করার নেই, কারণ কোরআন ও হাদিসে অস্পষ্ট লেখা হয়েছে, স্পষ্ট লেখে নাই। এই স্পষ্টগুলো কে করবে? যারা আল্লাহর ওলি, যারা গুরু মুর্শিদ, তারা এখানে স্পষ্ট করে বলে দেবে। যাই হোক, এই কথাগুলো যদি কারো বিশ্বাস হয় এবং জ্ঞানে ধরে, তাহলে আমরা এরকম মানুষের ক্ষতি করব না, এরকম প্যাঁচ লাগাবো না। ইঁদুরের স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, উইপোকার স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, কুকুরের খারাপ কোনো স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এই স্বভাব আমরা আমাদের থেকে ধুয়ে মুছে ফেলে দেব, যেন আমরা এরকম কাজ আর কখনোই না করি। তো মানুষ মরিলে পৃথিবীতে আবার জন্ম নিয়ে আসে, এটার বহু প্রমাণ আছে, আমি আরও সামনে ভিডিওগুলো দেব, ইনশাল্লাহ আপনারা তা দেখবেন। যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে, যদি আরও ভিডিওগুলো আপনারা পেতে চান, তাহলে আমাদের এই ভিডিও দেখার পরে আরও ভিডিও যদি আপনারা চান, তাহলে সাবস্ক্রাইব করুন, এর মাধ্যমে আপনারা বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।